হ্যালো, শুনতে পাচ্ছো? ইয়েস, গুড মর্নিং ম্যাম। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। সবাই জয়েন করেছো? হুম, মোটামুটি করেছি, দেখছি। ঠিক আছে, আমি প্রেজেন্ট করবো একটু পরে। হ্যাঁ, আগের দিন আমি গত সপ্তাহে যেগুলো পড়িয়েছিলাম একটু রিভিশন করে নিই, তারপরে আমি নতুনটা স্টার্টেরই টপিক কিছু বাকি আছে, সেগুলো পড়াবো। তো ফার্স্ট অফ অল, দাঁড়াও এক সেকেন্ড, আচ্ছা ক্লিয়ার আছে কথা? ক্লিয়ার আছে, নেটওয়ার্ক কানেকশন ইয়েস ভুল ম্যাম, হচ্ছে। একদম একদম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আগের দিন পড়িয়েছিলাম যে অ্যাক্টিভ প্যাসিভ এলিমেন্ট, আর রেজিস্টার পড়িয়েছিলাম, ইন্ডাক্টর পড়িয়েছিলাম, ক্যাপাসিটার পড়িয়েছিলাম। তো রেজিস্টার যেটা পড়িয়েছিলাম, রেজিস্টারেরই কিছু পোর্শন বাকি আছে। আমাকে কেউ একজন বলো যে ল অফ রেজিস্টিভিটি বলতে কি বোঝে, ল অফ রেজিস্টিভিটি বলতে কি বোঝে, বা ল অফ রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি জানলে রেজিস্ট্যান্সও বলতে পারবে। ম্যাম কি বললেন, ল এনিওয়ান? অফ রেজিস্টিভিটি? হ্যাঁ, ল অফ রেজিস্টিভিটি, বা বলতে পারো ল অফ রেজিস্ট্যান্স, যে কোনো একটা বলো। ল অফ রেজিস্ট্যান্স জানলেই ম্যাম ওখান থেকে রেজিস্টিভিটির ল ও বলতে পারবে। ইয়েস ম্যাম, বলবো বলো। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম, দ্য রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর সাচ এজ আ ওয়্যার অফ ইউনিফর্ম ক্রস সেকশনস ডিপেন্ডস অন সাম বেসিক ফ্যাক্টর্স লাইক লেন্থ অফ দ্য কন্ডাক্টর, ক্রস সেকশনাল এরিয়া অফ কন্ডাক্টর, আর হচ্ছে ম্যাম ওই মেটেরিয়াল, নেচার অফ দ্য মেটেরিয়াল অ্যান্ড রেজিস্টিভিটি অফ দ্য মেটেরিয়াল। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন? একদম ঠিক আছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি? অ্যাকর্ডিং টু, তুমি স্টেটমেন্ট ঠিকই বলেছো, বাট এটার তুমি যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিতে চাও, তাহলে তুমি কিভাবে বলবে? যে বললে যে রেজিস্ট্যান্স একটা যদি ওয়্যারের, আমি হ্যাঁ বলো, ম্যাম বলো। অ্যাকচুয়ালি আপনার ভয়েস কিছুই পাইনি, অ্যাকচুয়ালি ম্যাম আপনার ভয়েস একদমই পাইনি, মানে পুরো ভয়েসটাই ক্র্যাক করে গেছিল, আমার নেট প্রবলেম হচ্ছিল। আচ্ছা আচ্ছা, না না, আমারও একটু হচ্ছে সমস্যা। আচ্ছা বলো, যে তুমি যে স্টেটমেন্টটা দিলে, সেই স্টেটমেন্টটার অ্যাক্রসে তুমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি বলছো? শোনা যাচ্ছে? হ্যালো সায়ন বেরা, স্বপ্ননীল ইয়েস দে। ম্যাম, ইয়েস ম্যাম, হ্যাঁ হ্যাঁ বলো, বুঝতে পেরেছি ম্যাম। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হবে? না, কেউ, অন্য কেউ একজন বলো যে কোন একটা ইউনিফর্ম ক্রস সেকশনাল ওয়্যার, বা কোন একটা, যদি আমি মেটেরিয়ালের ল অফ রেজিস্ট্যান্স বলছি, তাহলে সেই রেজিস্ট্যান্সটা কার কার উপরে ডিপেন্ড করছে, না তার ওই মেটেরিয়াল বা কন্ডাক্টরটার, লেন্থ অফ দ্য কন্ডাক্টর, আর তার রেজিস্টিভিটি, আর তার ক্রস সেকশনাল এরিয়ার উপরে ডিপেন্ড করছে, তাহলে এটার আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি দেব? নীলাঞ্জন, ম্যাম বলতে পারবো না ম্যাম ওটা। আগের দিন বল। অর্পণ, অর্পণ কিছু বলবে? অর্পণ মণ্ডল, ম্যাম অ্যাকচুয়ালি সিএসটি। আগের দিন আগের ম্যাম অ্যাকচুয়ালি আগের দিন আপনি ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা জাস্ট বলার সময় না, মানে আপনি বলছিলেন, মানে ওইটা আপনি ডিসকাস করে দিয়েছিলেন, নিয়ে হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা হ্যাঁ বলার সময় জাস্ট আপনি বলা শুরু করেছেন, তারপরে হঠাৎ আপনার কোনো ভয়েস পাইনি, আর তারপরেই আপনার ক্লাসটা ও হট মানে আচ্ছা আচ্ছা, সাডেনলি হ্যাঁ মানে হ্যাঁ শেষ হয়ে হ্যাঁ নেক্সট ক্লাস চলে এসেছে। হ্যাঁ 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 ওই তোমার, আমার কেন নেটওয়ার্কটা, আপনি আমার আমাদের ফোন গ্রুপে চলে নেই তো, এসেছিল, তো নেটওয়ার্কটা যার কেটেছে। জন্য আচ্ছা হ্যাঁ 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 অ্যাকচুয়ালি আপনি আমাদের গ্রুপে নেই তো, যার জন্য আপনাকে জিজ্ঞেসও করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি গ্রুপে, আমাকে কোথায় অ্যাড করা হয়েছিল কিনা আমি দেখ, আমি গ্রুপে অ্যাড হয়ে তোমাদেরকে আমি বলে দেবো, নোটস দিয়ে দেবো। আর আজকে লিখে নাও ফর্মুলাটা, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। রো কিভাবে লিখতে হয় আগের দিন দেখিয়েছিলাম,
লিখেছ? লিসন জান হুম, রো এল বাই এ, ওয়্যার রো ইজ দ্য রেজিস্টিভিটি অফ দ্য কন্ডাক্টর মেটেরিয়াল, রো ইজ দ্য রেজিস্টিভিটি অফ দ্য কন্ডাক্টর মেটেরিয়াল। হয়েছে লেখা? Yes, ma'am. হুম, তাহলে এই আমরা পড়েছিলাম যে রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, এই রোয়ের ইউনিট হবে ওহম ইনটু মিটার, ওহম ইনটু মিটার, যেটাকে আমরা বলতে পারি ওহম মিটার, ঠিক আছে? ওহম হাইফেন দিয়ে মিটার লিখবে। ঠিক আছে, তাহলে এটা হলো ল অফ রেজিস্ট্যান্স। নেক্সট হচ্ছে যে অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট পড়েছিলাম, তো অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলে আর প্যাসিভ এলিমেন্ট কাকে বলে? স্বপ্ননীল, প্রদীপ, বলো তোমরা বলো, পৌঁছে নীলাঞ্জন তো বললো। হ্যাঁ নীলাঞ্জন, একটু ওয়েট করো, বাকিরা না পারলে আমি তোমাকে বলবো। মৌমি, শুনতে পাচ্ছ আমার কথা? সৌদীপ, মৌমি, অর্পণ, অর্পণ শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, হ্যাঁ বলো, অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলে? ম্যাম আসলে আমি আপনার লাস্ট ক্লাসটা করিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে শুনে নাও। বাকিরা, স্বপ্ননীল, সায়ন বেরা, ঠিক আছে, নীলাঞ্জন বলে দাও। ম্যাম অ্যাক্টিভ এলিমেন্টস আর দোজ এলিমেন্টস হু ক্যান কন্ট্রোল দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি, যারা হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো অফ কন্ট্রোলটাকে ফ্লো অফ ইলেকট্রিসিটিটাকে কন্ট্রোল করতে পারে। কয়েকটা কম্পোনেন্টস হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রনিক কম্পোনেন্টস হচ্ছে রেজিস্টার্স, তারপরে ম্যাম সরি ট্রানজিস্টার, রেজিস্টার তো ম্যাম প্যাসিভ, ওটা হচ্ছে ট্রানজিস্টার, আর ম্যাম হচ্ছে প্যাসিভ ইলেকট্রনিক্স কম্পোনেন্টস আর দোজ হু ক্যান কন্ট্রোল দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি, আর কয়েকটা প্যাসিভ ইলেকট্রনিক কম্পোনেন্টস হচ্ছে বাকি যেগুলো পড়ে থাকে যেমন রেজিস্টার্স, ক্যাপাসিটার্স এইগুলো। না, একটা টার্ম বলেছিলাম যে একজন হচ্ছে এনার্জি সাপ্লাই দিচ্ছে আর একজন এনার্জি নিচ্ছে, তাহলে অ্যাক্টিভ এলিমেন্ট আর দোজ যারা এনার্জিকে সাপ্লাই দিচ্ছে। এনার্জি দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ, মানে এনার্জি যে যে কম্পোনেন্টগুলোকে, যে কম্পোনেন্টগুলো ছাড়া একটা সার্কিটকে কমপ্লিট করা যাচ্ছে না, সেই কম্পোনেন্টগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। মানে যারা হচ্ছে একটা, যদি একটা আমি বাল্বকে জ্বালাতে যাই, তাহলে সেই বাল্বটাকে আমি মানে যদি শুধু বাল্বটা এনে বাড়িতে রেখে দিই, তাহলে কি আর জ্বলবে? চলবে না, সেটাকে অবশ্যই একটা ভোল্টেজ সোর্স দিতে হবে। তাহলে ভোল্টেজ সোর্সটা হলো এখানে আমাদের অ্যাক্টিভ এলিমেন্ট, আর বাল্বটা হলো গিয়ে প্যাসিভ এলিমেন্ট, ঠিক আছে? তাহলে আমরা অ্যাক্টিভ এলিমেন্টের যদি এক্সাম্পল ধরি, তাহলে আমরা সেগুলোর এক্সাম্পল হিসেবে বলতে পারি কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, ট্রানজিস্টার, এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ এলিমেন্ট। আর প্যাসিভ এলিমেন্ট হচ্ছে সেগুলোই যেগুলো হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট থেকে এনার্জি অ্যাবজর্ব করে, ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। প্যাসিভ এলিমেন্টের এক্সাম্পল আমরা বলেছিলাম রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিট্যান্স। তাহলে এই গেল আমাদের অ্যাক্টিভ প্যাসিভ এলিমেন্ট। এবার আজকে একটু আমরা চলে আসি রেজিস্টারের মধ্যে। তো রেজিস্টার আগের দিন আমরা পড়েছিলাম যে রেজিস্টার হলো এমন একটা প্যাসিভ কম্পোনেন্ট যেটা কি করে না, অপোজিস দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের ফ্লো কে বাধা দেয়। তাহলে রেজিস্ট্যান্স দিয়ে অবভিয়াসলি এটাই আমরা বলতে পারি যে রেজিস্ট্যান্স এমন একটা কম্পোনেন্ট যেটা কিনা কারেন্টের ফ্লো কে কন্ট্রোল করতে পারে, বাধা দিতে পারে। মানে কোথাও হয়তো খুব বেশি কারেন্ট ফ্লো করছে, তাহলে সেই কারেন্টটাকে যদি আমি কন্ট্রোলে আনতে চাই, সেই কারেন্টটাকে যদি আমি আমার ডিজায়ারেবল কারেন্টে আনতে চাই, আমার পছন্দ মতন ভ্যালুতে আমি পেতে চাই, তাহলে সেখানে আমি ব্রেক করতে পারি কিভাবে, সেই বেশি কারেন্টটাকে আমি কন্ট্রোল করতে পারি কিভাবে, না একটা রেজিস্ট্যান্স অ্যাড করি। তো
তো সেই রেজিস্ট্যান্সের আবার বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, সেগুলো হলো ফিক্সড রেজিস্ট্যান্স, ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সের ইউনিট আমি বলেছিলাম যে ওহম হয়। তো যদি আমাদের এক্সামে আসে যে হোয়াট ইজ রেজিস্ট্যান্স বা হোয়াট ইজ রেজিস্টার, রেজিস্টার হচ্ছে সেই এলিমেন্টটা, আর এই এলিমেন্টটার যে প্রপার্টি, সেই প্রপার্টিটা যে প্রপার্টির দ্বারা ও কারেন্টের ফ্লোকে বাধা দিচ্ছে, সেই প্রপার্টিটাকে বলা হয় রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে যে এলিমেন্টটা ইউজ করছে সেই এলিমেন্টটা হলো রেজিস্টার, আর এলিমেন্টটার যে প্রপার্টি সেই প্রপার্টিটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে আমাদের রেজিস্টার। রেজিস্টারের এবার বিভিন্ন টাইপ রয়েছে, সেই টাইপ গুলো কি কি? না, একটা হলো ফিক্সড রেজিস্টার আর একটা হলো ভেরিয়েবল রেজিস্টার। এবার এই ফিক্সড রেজিস্টার নাম শুনে আমরা বুঝতে পারছি যে ফিক্সড রেজিস্টার এমনই একটা রেজিস্টার যেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, যেটার ভ্যালু কন্ট্রোল করা যাবে না। মানে একবার রেজিস্ট্যান্সটা তৈরি করেছি যে ভ্যালু দিয়ে, সাপোজ ধরো 5 ওহম বা 10 ওহম, তাহলে ওই 5 ওহম বা 10 ওহম আমি সেই সেই রকম সার্কিটে ইউজ করব যেখানে আমার ভ্যালুটাকে পরিবর্তন করার দরকার নেই, ভ্যালুটাকে আমার ভ্যারি করানোর দরকার নেই, সেটা হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স। আর ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হচ্ছে সেগুলো যেখানে আমার ডিজায়ারেবল ভ্যালু অনুযায়ী আমি তাদেরকে চেঞ্জ করতে পারবো, সেটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, মানে কন্ট্রোলেবল। তো ফিক্সড রেজিস্টারের কিছু নাম রয়েছে আর ভ্যারিয়েবল রেজিস্টারের কিছু নাম রয়েছে, এগুলো তোমাদের জাস্ট ফর ইনফরমেশন আমি পড়াচ্ছি, এরকম ভাবে অতটাও এক্সামে ডিটেলে আসবে না। এক্সামে যেটা আসবে যে রেজিস্টার কি, রেজিস্ট্যান্সের কালার কোডিং বের করা, বা রেজিস্ট্যান্সের কানেকশন কিভাবে করতে হয়, সে কানেকশন অনুযায়ী কিভাবে তুমি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করবে, তারপর হচ্ছে ওহমস ল আসতে পারে, ল অফ রেজিস্ট্যান্স আসতে পারে, এগুলো হচ্ছে এক্সামে আসবে। আর এগুলো তোমাদের ফর হ্যালো ম্যাম, ফিউচার। হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি আমার কানেকশনটা লস্ট হয়ে গেছিল, তো আমি ওই আপনি রেজিস্টারের যে ফর্ম যে টাইপ গুলো ওখান থেকে আমি কিছুই শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, বাকিরা, আমার আমারও ডিস্টার্ব হচ্ছে কিনা আমি জানি না, জিও আজকে একটু প্রবলেম করছে। বাকিরা শুনেছো? বাকিরা একটু রিপ্লাই করো, আমার তো মনে হচ্ছে আমার ক্লাসে শুধু নিরঞ্জন ইয়েস আছে। ম্যাম, আমি শোনা যাচ্ছে? আমি শুনতে পাইনি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলো আর একবার বলে দিচ্ছি। রেজিস্ট্যান্স হচ্ছে এখানে দুটো টাইপে ডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে ফিক্সড রেজিস্টার আর একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। তো ফিক্সড রেজিস্টার হচ্ছে সেগুলো যেগুলোর ভ্যালু কনস্ট্যান্ট, আর ভ্যারিয়েবল রেজিস্টার হচ্ছে সেগুলো যেগুলোর ভ্যালু কন্ট্রোলেবল, মানে তুমি বাই অ্যাডজাস্টিং দা নব, বাই অ্যাডজাস্টিং মানে তার কোন একটা পয়েন্টকে আমি অ্যাডজাস্ট করে আমি কিন্তু এই ভ্যালুকে পরিবর্তন করতে পারবো। তো সেই ফিক্সড আর ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স এর কিছু নাম এখানে রয়েছে, তো তোমাদের ফিউচার ইনফরমেশনের জন্য এগুলো জাস্ট পড়ে রাখবে, এক্সামে এত ডিটেলও আসবে না। তোমাদের সিলেবাসে জাস্ট অ্যাক্টিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্ট আছে, আর কিছু কানেকশনস আছে, যে কানেকশনস এর অ্যাপ্রোচে তোমাদের নিউমেরিক্যাল প্রবলেমও করতে হতে পারে। তো ফিক্সড রেজিস্টারের যে নামগুলো রয়েছে সেটা হচ্ছে কার্বন কম্পোজিট রেজিস্টার, এগুলোর আমি প্রপার্টি আর ছবি আমি দেখাচ্ছি আস্তে আস্তে। ফ্লেম রেজিস্টার, ওয়্যার উন রেজিস্টার আর রেজিস্ট্যান্স ওয়্যার, এগুলো হচ্ছে আমাদের ফিক্সড রেজিস্টার। আর ভ্যারিয়েবল রেজিস্টারের মধ্যে কিছু রেজিস্টার রয়েছে, যদি কলেজ খুললে তোমরা ল্যাবে যখন যাবে তখন ল্যাবে দেখতে পাবে যে রিহোস্ট্যাট, রিহোস্ট্যাট হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল রেজিস্টার যেখানে আমি একটা ইয়ে থাকে, একটা ফিক্সড একটা নব থাকে, যে নবটাকে আমি এদিক ওদিক করে আমি তার ভ্যালুকে পরিবর্তন করতে পারি। মানে সাপোজ ধরো একটা 100 ওহমের রেজিস্ট্যান্স আছে, টোটাল 100 ওহম, এবার তোমার সার্কিটে হয়তো রিকোয়ারমেন্ট আছে 20 ওহমে, তাহলে তুমি নবটাকে অ্যাডজাস্ট করে 20 ওহমে তুমি সেটা মাল্টিমিটার দিয়ে দেখে তুমি চেক করে নিতে পারবে। ওই নবের অ্যাক্রসে মাল্টিমিটার যদি তুমি ধরো একটা সেই মাল্টিমিটারের ডিসপ্লেতে তুমি দেখতে পাবে যে সেটা ওহমটা রেজিস্ট্যান্স, যে ভেরিয়েবল যে রেজিস্ট্যান্স এর ভ্যালুটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে আমার টোটাল ভেরিয়েবল রেজিস্ট্যান্স যদি 100 ওহম বা 1000 ওহমের হয়, তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই 0 to 1000 ওহমের মধ্যে তোমার যেরকম ভ্যালু দরকার সেই ভ্যালুটা কিন্তু তুমি পেয়ে যাবে, এটা হচ্ছে রিহোস্ট্যাট। আর একটা হচ্ছে পটেনশিওমিটার, এটাও একটা নভের মাধ্যমে এই অ্যাডজাস্ট করা হয়। থার্মিস্টার হচ্ছে একটা টেম্পারেচার কন্ট্রোল, একটা তোমার টেম্পারেচারের সাথে সাথে এই রেজিস্ট্যান্স কে কন্ট্রোল করা যায়, এটাও একটা টেম্পারেচার বেসড, টেম্পারেচার কন্ট্রোল বেসড হচ্ছে যে রেজিস্টার। ম্যাম, হিউমিস্টার, হ্যাঁ বলো। ওই যেটা আসছিল মানে হিউমিস্টার, এটা কি হিউমিডিটির উপরে চেঞ্জ হয় নাকি? হ্যাঁ একদম একদম একদম, হিউমিস্টার হচ্ছে যে হিউমিডিটি বেসড ভ্যারিয়েবল রেজিস্টার। আসছি আস্তে আস্তে।
আর ভ্যারিস্টারও এরকম ভ্যারিয়েবল একটা রেজিস্ট্যান্স, আর হচ্ছে ফোটো রেজিস্টার, এটা হচ্ছে আলোর উপরে বেস করে এই রেজিস্ট্যান্স এর ভ্যালু চেঞ্জ করা যায়। ফোটো মানে হচ্ছে আলো, ফোটন কণা যেটা আমরা বলে থাকি, তো সেই ফোটোর আলোর উপরে ডিপেন্ড করে এই রেজিস্ট্যান্স কে চেঞ্জ করা যায়। এবার আমরা চলে আসি যে কার্বন ফিল্ম রেজিস্টার বা কার্বন ম্যাম একটা ডাউট কম্পোজিট ছিল আমার, রেজিস্টার। বল। বলছি রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি দুটোর মধ্যে ডিফারেন্স কি? পুরো আলাদা, মানে রেজিস্ট্যান্স হচ্ছে যে একটা এলিমেন্টের প্রপার্টি আমি বললাম, রেজিস্টিভিটি হচ্ছে একটা কন্ডাক্টর মেটেরিয়ালের একটা প্রপার্টি, যেটা হচ্ছে যে তোমাদের মানে স্পেসিফিক রেজিস্ট্যান্স যেটাকে বলছি, যেটা ডিপেন্ড করে সেই মেটেরিয়ালের রেজিস্ট্যান্স, সেই মেটেরিয়াল কন্ডাক্টর বা মেটেরিয়ালটার লেন্থ এবং তার ক্রস সেকশনাল এরিয়া। মানে যেমন আমি ল অফ রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে কি বললাম, যে সেটার সেই কন্ডাক্টরের রেজিস্টিভিটি তার লেন্থ অফ দ্য কন্ডাক্টর আর ক্রস সেকশনাল এরিয়া, ঠিক সেরকমই উল্টে দাও। মানে আর ইজ ইকুয়াল টু যদি রো এল বাই এ লেখো, খাতায় লেখো আর ইজ ইকুয়াল টু যদি রো এল বাই এ লেখো, তাহলে রো ইজ ইকুয়াল টু কি হবে, আর এ বাই এল। ইয়েস ম্যাম, তার মানে ক্রস সেকশনাল এরিয়া, রেজিস্ট্যান্স আর তার লেন্থ অফ দ্য কন্ডাক্টর এর উপর রেজিস্টিভিটি ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এবার হচ্ছে কার্বন কম্পোজিট রেজিস্টারের ছবি দেখো, এরকম দেখতে হয়। এটা হচ্ছে ভেতরের একটা ক্রস সেকশনাল ভিউ দেখিয়েছে, এইটা হচ্ছে কানেক্টিং রড এখানে লেখা আছে, আর এগুলো হচ্ছে কার্বন, ভেতরে কার্বন মেটেরিয়ালটা সেটা দেখানো হয়েছে। তো যদি বাইরে থেকে দেখেই বুঝতে পারবে যে এই জিনিসটাকে কিরকম দেখতে হয়, তো এরকম এইগুলো যে দেখতে পাচ্ছ না ব্যান্ড গুলো রয়েছে, এগুলোকে বলা হয় কালার কোড। ঠিক আছে, কালার ব্যান্ড। এই কালার ইয়েস ব্যান্ড ম্যাম, এর উপরে বেস করে তোমরা কিন্তু এই রেজিস্ট্যান্স গুলোর ভ্যালু বের করতে পারবে। এই ভ্যালু বের করার প্রসেস আমি আজকে দেখাবো। তো এই কালার ব্যান্ড এর উপরে বেস করে আমরা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স গুলো যখন তোমাকে নর্মালি দিয়ে দেওয়া হবে এবং তোমাকে বলবে যে এটার ভ্যালু কত বের করো, সাপোজ ধরো এটা দিয়ে দিলে এটার ভ্যালু কত বের করো, তখন তোমার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা দিয়ে তুমি কিন্তু এই কালার কোডটা বের করে দিয়ে তুমি ভ্যালুটা বের করতে পারবে, যে এটার ভ্যালু সাপোজ ধরো 22 ওহম, তাহলে এইভাবে বের করতে হবে। নেক্সট হ্যালো হচ্ছে ম্যাম, এগুলোর, হ্যাঁ হ্যাঁ, এখানে যে তিনটে যে কার্বন কম্পোজিট রেজিস্টার আছে ওখানে ম্যাম তিনটেই মানে ওটা লাস্ট যে কালার কোডটা গোল্ড দেখতে পাচ্ছি, তো ওটা কি টলারেন্স, মানে ওটা যদি গোল্ড হয় তো প্লাস মাইনাস হ্যাঁ ফাইভ হ্যাঁ, পার্সেন্ট হবে আসছি বলে না? আসছি আমি আসছি, ওই ওই জিনিসটাই আজকে পড়াবো, কালার কোড কিভাবে বের করতে হয়। লাস্ট ব্যান্ডটার যেটা থাকে সেটা হচ্ছে টলারেন্স ব্যান্ড, বলছি আস্তে আস্তে আসছি। তো এই যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে লো ইন্ডাক্টেন্স এর একটা প্রপার্টি, এবং হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন যেখানে হয় সেখানে আমরা এই টাইপের রেজিস্ট্যান্স ব্যবহার করব। এইগুলো বানাতে খুব কম খরচ হয়। যদি কখনো এর প্রপার্টি গুলো জিজ্ঞেস করে যে কি কি এর অ্যাডভান্টেজ আছে, তাহলে আমরা এই পয়েন্ট গুলো কিন্তু ইউজ করতে পারি, যে লার্জ টলারেন্স এটা হচ্ছে এটা একটা প্রপার্টি, যে এই রেজিস্ট্যান্স গুলোর টলারেন্স ও কিন্তু খুব বেশি হয়। নেক্সট হচ্ছে ফিল্ম রেজিস্টার। ফিল্ম রেজিস্টার দেখতে দেখো এরকম টাইপের হয়, তোমরা দেখেই রেজিস্ট্যান্স চিনতে পারবে যে কোনটা কি ধরনের রেজিস্ট্যান্স। তো যেটা ছবি দেওয়া আছে সেই ছবিগুলো দেখে তোমাদেরকে বুঝতে হবে। দ্য রেজিস্টিভ ভ্যালু অফ দ্য রেজিস্টার ইজ কন্ট্রোলড বাই ইনক্রিজিং দ্য ডিজায়ার্ড থিকনেস অফ দ্য ডিপোজিটেড ফিল্ম। এইভাবে এটা কন্ট্রোল করা হয় রেজিস্ট্যান্সটা বানানোর সময়। এটা কিন্তু ফিক্সড রেজিস্টারের আন্ডারে পড়ে, এর ভ্যালু পরে চেঞ্জ করা যাবে না, কারণ এগুলো দেখো এগুলো একবার তৈরি হয়ে গেছে। এবং এই যে কালার ব্যান্ড এর গায়ে লাগানো হয়েছে, সেই কালার ব্যান্ড অনুযায়ী তুমি মাল্টিমিটার দিয়েও চেক করতে পারো, এবং ক্যালকুলেশন করে কালার ব্যান্ড, কালার কোড যেভাবে কালার কোডিং দিয়ে ক্যালকুলেশন করে সেভাবেও তুমি বের করতে পারো। এবং কালার কোড দিয়ে বের করার পর তুমি মাল্টিমিটার দিয়ে চেক করে সেই ভ্যালু কিন্তু ট্যালি করে নিতে পারবে যে ঠিকঠাক আছে কিনা। এগুলো 10 মেগা ওহম অব্দি পাওয়া যায়, আর টলারেন্স হচ্ছে 1% অর লেস। এরপর হচ্ছে ওয়ার উন রেজিস্টার, এগুলো এরকম দেখতে হয়, এবং থিন মেটা অ্যালয় দিয়ে তৈরি করা হয়, মেটাল অ্যালয় ওয়ার। লো ওহমিক এবং হাই প্রিসিশন ভ্যালুতে এগুলো ইউজ করা হয়, যেমন প্রিসিশন ভ্যালুটা কত হবে না, 0.01 থেকে 100 কিলো ওহম অবধি। এগুলো জাস্ট একটু ছবিগুলো চিনে রাখবে, প্রিসিশন তাহলে ভ্যালু তোমার মানে যদি কখনো কাজ করতে, প্রিসিশন ভ্যালু হচ্ছে যে কতটা ক্লোজ ভ্যালু
অ্যাকিউরেট ভ্যালু, ঠিক আছে? প্রিসাইজ মানে ছোট, আচ্ছা কতটা আচ্ছা আচ্ছা ক্লোজ, ক্লোজনেস, প্রিসিশন মানে হচ্ছে মানে যতটা তুমি ভ্যালু ইয়েতে বের করছো মাল্টিমিটার দিয়ে, সেই ভ্যালুটাই ও সার্কিটে অ্যাপ্লাই করার পর ওই ক্লোজনেস ভ্যালুটা দিচ্ছে কিনা, ক্লোজ ভ্যালুটা, সেটা হচ্ছে প্রিসিশন ভ্যালু। এবার হচ্ছে রিওস্ট্যাট, Yes. যেটা আমি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে বলছিলাম, তোমরা ল্যাবে এগুলো দেখতে পাবে, আমাদের ইলেকট্রিক্যাল ল্যাবে গেলে এই রিওস্ট্যাট চোখে পড়বেই। তো এই যে নবটা রয়েছে, এই নবটাকে অ্যাডজাস্ট করে তুমি কিন্তু এই পুরোটাকে ভ্যারি করিয়ে তোমার তোমার ডিজায়ার্ড ভ্যালু অনুযায়ী তুমি কিন্তু এই রেজিস্ট্যান্স এর ভ্যালুটাকে পেতে পারবে। তো যখন দেখবে এটা নর্মালি তুমি সার্কিটে কানেক্ট করছো, তখন তো তোমার এরকম একটা একটা বস্তুর মতন রয়েছে, বাট যখন তুমি এটা সার্কিটে ইউজ করবে, মানে ধরো সার্কিট একটা ড্র করছো, তুমি একটা ধরো সাপোজ কোন একটা রেজিস্টিভ এই রিওস্ট্যাট দিয়ে কোন একটা মোটরকে কন্ট্রোল করছো, তখন তোমার সার্কিট ডায়াগ্রাম যেটা হবে, সেই সার্কিট ডায়াগ্রামে তো তখন এই ছবিটা আঁকতে পারবে না, তখন তোমাকে এই সিম্বলটা দিয়ে কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করতে হবে, যে এই অ্যারোটা দেওয়ায় মানে হচ্ছে এই অ্যারোটাকে তুমি যেখানে সরাবে সেই অনুযায়ী তার ভ্যালু চেঞ্জ হবে। এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স এর একটা সিম্বল। ম্যাম পটেনশিওমিটার, হ্যাঁ ম্যাম বলছি রিওস্ট্যাটটা দেখতেই এরকম, তো ম্যাম বলছি ওটা আমরা কোনো সার্কিটে সোল্ডারিং করবো কিভাবে? মানে ধরুন আমরা একটা পিসিবি এটা বানাচ্ছি, তো সোল্ডারিং ওখানে হবে না, এটা সোল্ডারিং হবে না, এটা তোমাকে এগুলো পিসিবিতেও ইউজ করা যাবে না, এগুলো হচ্ছে তুমি যদি কোনো একটা টেস্টিং করো, ধরো তুমি একটা ও বাল্ব, আচ্ছা একটা হ্যাঁ একটা তুমি টিউব লাইট একসাথে কানেক্ট করে বা একটা ফ্যান কানেক্ট করেছো, এবং সেখানে তুমি কত কারেন্ট ফ্লো করছে, কত পাওয়ার এই টোটাল ইকুইপমেন্ট গুলো নিচ্ছে, সেটা তুমি যদি করতে চাও, তখন তোমার এই রেজিস্ট্যান্স দিয়ে তুমি যদি কারেন্ট কন্ট্রোল করতে চাও, তখন তুমি এটা সার্কিটে ইউজ করবে, মানে লাইভ সার্কিটে, ডায়াগ্রামে নয়, লাইভ সার্কিটে ইউজ করতে গেলে তোমাকে এটা এই যে টার্মিনালটা রয়েছে এই টার্মিনালে তোমাকে ওয়্যার কে জড়াতে হবে, ওয়্যার জড়িয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আর যেগুলো পিসিবিতে ইউজ করবে সেগুলো ছোট ছোট রেজিস্ট্যান্স হবে। পটেনশিওমিটারও সেম একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, যেটা এই কন্ট্রোল করা হয়, এই দেখো তার টার্মিনাল রয়েছে, এই টার্মিনাল অনুযায়ী তোমার ভ্যালুটাকে তুমি সেই অনুযায়ী তুমি কানেকশন করবে এবং সেগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। থার্মিস্টর যেটা বলছিলাম যে এটা একটা রেজিস্ট্যান্স, যেটা টেম্পারেচারের সাথে ভ্যারি করে, দেখবে এইগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো, ছোট ছোট ইলেকট্রনিক সার্কিটে এগুলো ইউজ করা যেতে পারে থার্মিস্টর, ঠিক আছে? এগুলো অনেক ছোট ছোট দেখতে হয়, একদম মাইক্রো সাইজের। তো এটার সিম্বল হচ্ছে যে এভাবে রিপ্রেজেন্ট করতে হয়, থার্মিস্টারের সিম্বল এরকম একটা সলিড রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচার আর একটা এরকম ক্রস, একটা স্ল্যান্টেড একটা লাইন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। তো যদি সিম্বল কখনো আসে পরীক্ষাতে, তখন তোমাদের বা ল্যাবের খাতা লিখতে গেলেও তোমাদের এই সিম্বল গুলো লিখতে হবে, জাস্ট এই সিম্বল গুলো মনে রেখে দেবে। হিউমিস্টার যেটা বললাম যে হিউমিডিটির উপরে ডিপেন্ড করে এই রেজিস্ট্যান্সটা ভ্যালুটা ভ্যারি করানো যায়, হিউমিডিটি সেন্সর মেজার দ্য হিউমিডিটি লেভেল, এটাকে জেনারেলি কতটা বাতাসে হিউমিডিটি আছে, জলীয় বাষ্পের পরিমাণ কতটা আছে সেটা কন্ট্রোল করার জন্য এই রেজিস্ট্যান্সকে ইউজ করা হয়। ভ্যারিস্টার হচ্ছে যে এরকম অনেকটা থার্মিস্টারের মতোই দেখতে হয়, একটা ছবি রয়েছে আর একটা এরকম টাইপের ছবি হয়, ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার বলা হয় এটাকে, এটাকে ভোল্টেজের উপর ডিপেন্ড করে এই রেজিস্ট্যান্সকে রেজিস্ট্যান্সের ভ্যালুকে চেঞ্জ করানো যায়। ভ্যারিস্টার আর হচ্ছে ফটো, এটারও সিম্বলটা দেখে নাও, ফটো রেজিস্টারের সিম্বলটা, আর এইটা এরকম এটা দেখতে হয় অরিজিনালি, যেগুলো লাইট ডিপেন্ডিং রেজিস্টার আমরা বলে থাকি, মানে এলডিআর, দেখবে রাস্তায় যে লাইট গুলো রয়েছে আমাদের স্ট্রিট লাইট, সেই স্ট্রিট লাইট গুলো কি হয় না, সূর্যের আলো ফোটার সাথে সাথে অটোমেটিক্যালি নিভে যায়, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার এই কন্ট্রোলটা করে, ঠিক আছে? মানে আগে কি হতো যে পোলে পোলে গিয়ে মানুষকে সুইচ অফ করতে হতো, বাট এখন কি হয় অটোমেটিক্যালি সূর্যের আলো ফোটে রাস্তার লাইটও অফ হয়ে যায়। এগুলো কার উপরে কোন ডিভাইস দিয়ে কন্ট্রোল করা হয় না, এই এলডিআর লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার দিয়ে কন্ট্রোল করা হয়, এটা হচ্ছে আমাদের সিম্বল ফটো রেজিস্টার, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের রেজিস্ট্যান্সের ভ্যারাইটি, দুটো টাইপের রেজিস্ট্যান্স, ফিক্সড আর ম্যাম ভ্যারিয়েবল। হ্যাঁ ম্যাম বলছি আপনি যে পটেনশিওমিটারটা দেখালেন, ওখানে যে তিনটে টার্মিনাল দেখলাম, তাই তো? হুম
ম্যাম ওই তিনটে টার্মিনাল, ওটা কি ম্যাম, ওটা কি ম্যাম ওই ট্রানজিস্টারের মতো পিএনপি বা এনপিএন না ওইরকম না না ওরকম না কিছু? না, একদম না, একদম না, একদম। ট্রানজিস্টার আলাদা, পুরোপুরি আলাদা। প্রথম কথা, ট্রানজিস্টার অ্যাক্টিভ এলিমেন্ট। দ্বিতীয় কথা, ট্রানজিস্টার মানে ওই তিনটে টার্মিনালের সাথে এই তিনটে টার্মিনালের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? ওকে ওকে ট্রানজিস্টার ডিটেলে তো পড়বে, ইলেকট্রনিক্স আছে তো তোমাদের এই পোর্শনেই আছে, এই সাবজেক্টের ইয়েস আলাদা একটা পার্ট আছে ইলেকট্রনিক্স, ওখানে পড়বে। এবার হচ্ছে কালার কোড, যেটা তুমি বলছিলে কালার কোড কিভাবে বের করতে হবে। তো একটা চার্ট দেখাই প্রথমে, এই চার্টটা কি না এটা মনে রাখবে, এই যে কালারের যে ভ্যারাইটিটা, এই কালারের ভ্যারাইটিটা কিভাবে মনে রাখবে, 0 to 9 হচ্ছে ডিজিট। একটা লিখে নাও, একটা কি বলবো, ট্রিক্স লিখে নাও। এই ট্রিক্সটা যদি তুমি মাথায় রাখো, তুমি 0 to 9 মানে পরীক্ষার সময় এত মাথায় হবে না যে ব্রাউনের কালার কালার ডিজিটটা কত ছিল, অরেঞ্জের ডিজিটটা কত ছিল, সেটা যাতে না ভুল হয় সেই জন্য একটা কোড আছে, সেই মানে একটা জাস্ট টোটকা যেটাকে বলে, ঠিক আছে, টোটকা টাইপ আছে, সেটা লিখে নাও। বি, ইয়েস ম্যাম বলুন। হ্যাঁ, বি 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 ফুল স্টপ, বি আর ফুল স্টপ, ও ফুল স্টপ, ওয়াই। এটা আমি একটা সেন্টেন্স বলবো, ঠিক আছে, আর ফুল স্টপ, প্রথম ওয়াই। থেকে বলবেন? হ্যাঁ, বি বি ফুল স্টপ, বি সবকটা ফুল স্টপ দিয়ে দিয়ে লেখো, বি বি রয়, আর ও ওয়াই, বি বি রয়, হয়েছে? ইয়েস ম্যাম হয়েছে। গ্রেট, জিআরইএটি, গ্রেট। ব্রিটেন, ব্রিটেন, হ্যাড, এইচএডি, হ্যাড, হ্যাড এ, হ্যাড এটাকে একটা বক্স করে রাখো, ওটার কোনো প্রয়োজনীয়তা নেই। হ্যাড এ, এইচএডি, হ্যাড এ, ভেরি, VERY, ভেরি। এটা হচ্ছে পরে পুরোটা বলছি, পুরোটা লিখে নাও আগে। ভেরি গুড, GOOD, ভেরি গুড। হয়েছে? ইয়েস ম্যাম। ওয়াইফ, WIFE, ওয়াইফ। এবারে যেখানে বি লিখেছো সেখানে, প্রথম বি লিখেছো সেখানে লেখো ব্ল্যাক, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? বি বি রয়, গ্রেট ব্রিটেন, হ্যাড এ, ভেরি গুড ওয়াইফ। যেখানে হ্যাড এটাকে বক্স করে রাখো, ওটা জাস্ট সেন্টেন্সটার জন্য লেখা। তো পরীক্ষার সময় জাস্ট এই সেন্টেন্সটা মনে রাখবে এবং পরপর তার নাম্বার লিখে নেবে খাতাতে, ঠিক আছে? তাহলে প্রথম বিটার জন্য কোনটা হবে? ব্ল্যাক। সেকেন্ড বিটার জন্য হবে ব্রাউন, লিখেছো? ইয়েস ম্যাম, ইয়েস। প্রথম বিটা ব্ল্যাক, সেকেন্ড বিটা ব্রাউন, আরটা হচ্ছে রেড, ওটা হচ্ছে অরেঞ্জ, ওয়াইটা হচ্ছে ইয়েলো। আশা করি বুঝে গেছো, ধরে ফেলেছো। আর ইয়েস ম্যাম, স্ট্যান্ডস ফর অ্যাব্রিভিয়েশন। রেড, ও ফর অরেঞ্জ, ইয়েলো ফর মানে ওয়াই ফর ইয়েলো, গ্রিন ফর মানে গ্রেট যেটা বললাম, গ্রেট ফর গ্রিন, ব্রিটেন ফর ব্লু, ভেরি ফর ভায়োলেট, গুড ফর গ্রে, ওয়াইফ ফর হোয়াইট। বোঝা গেছে? ইয়েস। তাহলে এর নিচে নিচে 0 to 9 লিখে নাও, অ্যারো দিয়ে দিয়ে। ব্ল্যাকের নিচে অ্যারো দাও, 0 লেখো, ব্রাউনের নিচে 1 লেখো, পরপর কনসিকিউটিভ 0 to 9।
ক্লিয়ার? ইয়েস ম্যাম। এবার এটা গেল আমাদের ব্ল্যাক থেকে হোয়াইট অবধি আমাদের নাম্বারিং, কারণ এই নাম্বার গুলো বেস করেই কিন্তু আমরা ফার্স্ট সেকেন্ড ব্র্যান্ড ব্যান্ড দুটোকে, ফার্স্ট সেকেন্ড যে ব্যান্ড দুটো আছে সেই ব্যান্ড দুটোর নাম্বার কিন্তু পুট করবো। নেক্সট হচ্ছে মাল্টিপ্লায়ার, যেটা হচ্ছে থার্ড ব্যান্ড। থার্ড ব্যান্ডে দেখো সেখানেও 0 to 9 আছে, যে মানে 10 to the power 0 to 10 to the power 9 অবধি। আর টলারেন্স গুলোতে আমি পরে আসছি, যে 10 to the power 0 থেকে 10 to the power 9 অবধি তুমি যেটা লিখে নেবে নিজের মতন করে, যে ব্ল্যাক থেকে হোয়াইট অবধি 10 to the power মাথার উপরে 0 বসবে, কনসিকিউটিভ 1 2 3 4 10 to the power 9। তাহলে 10 to the power 0 করলে 1 হয় আমরা জানি, বাকি 10 to the power 1 করলে যা হবে, 2 করলে যা হবে সেগুলো তোমরা লিখবে। মানে যখন তুমি নাম্বার বের করবে, কালার কোড বের করবে, তখন তুমি জাস্ট সাপোজ ধরো ব্রাউন আর রেড আছে, তাহলে 1 2 ইন্টু যে থার্ড ব্যান্ডটা আছে সেই থার্ড ব্যান্ডার মাল্টিপ্লায়ারটা লিখবে। সেটা যদি 10 to the power 2 হয় 2 লিখবে, 10 to the power 0 10 to the power 0 হলে 1 লিখবে, 10 to the power 6 হলে 6 লিখবে, 5 হলে 5 লিখবে, এভাবে লিখতে হবে ইনটু 10 to the power সামথিং যেটা আছে, 0 1 2 3 4 হোয়াট এভার। এবার হচ্ছে টলারেন্স। টলারেন্স এইগুলো এত মনে রাখার দরকার নেই, কারণ এগুলো কাজে লাগবে না। আমাদের জেনারেলি যেটা কাজে লাগবে গোল্ড, সিলভার আর যদি কোনো ব্যান্ড, কোনো কালার ব্যান্ডই না থাকে, তাহলে আমাকে ধরে নিতে হবে যে 20%। গোল্ডের ক্ষেত্রে আমি 5% ধরবো, সিলভারের ক্ষেত্রে 10%, আর এটা হচ্ছে 20%, কিছু না থাকলে 20%। তাহলে এবার একটা আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই এক্সাম্পলটা দেখো, সাপোজ ধরো এই এক্সাম্পলটা আমরা দেখছি, তাহলে এখানে কি আছে, দুটো আমার রেড ব্যান্ড আছে। তাহলে রেড এর জন্য আমি নাম্বার অফ ডিজিট এর কত দেখেছিলাম, রেড এর ডিজিট হচ্ছে 2। তাহলে আমার পর পর দুটো 2 বসে যাবে। মাল্টিপ্লায়ারে দেখো এটা 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 অ্যাকচুয়ালি ব্রাউন কালার আছে, ঠিক আছে, ব্রাউন কালারের জন্য, সরি মাল্টিপ্লায়ারে এখানে হচ্ছে ব্ল্যাক কালার আছে, তাহলে 10 to the power 0 মানে হচ্ছে 1, সেই জন্য এখানে দেখো 1 বসিয়েছে। আর এটাকে গোল্ডেন কালার ধরেছে, এখানে তোমরা ইয়েলো এখানে বোঝাচ্ছে, বাট ইট ইজ নট ইয়েলো, ওই জন্য লিখে দিয়েছে যে টলারেন্স গোল্ড, ঠিক আছে। গোল্ডেন কালারের টলারেন্স আমরা দেখলাম, তোমাদের মনে রাখার মধ্যে জাস্ট এটা মনে রাখতে হবে আর এই ফর্মুলাটা মনে রাখতে হবে, বিবি রয় গ্রেট ব্রিটেন হ্যাড এ ভেরি গুড ওয়াইফ, বাকিটা তোমরা নিজেরাই লিখতে পারো। তাহলে টলারেন্স যদি গোল্ড হয়, এটা যদি সিলভার হতো তাহলে 15 হতো, যদি কিছুই না থাকতো তাহলে হতো 20%। তাহলে দেখো এটার ভ্যালুটা কত বলেছে, 22 ইনটু 1, মানে এটা 1 ছিল 10 টু দি পাওয়ার 0, ব্ল্যাকের হচ্ছে যে আমাদের মাল্টিপ্লায়ার হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 22 ইনটু 1, মানে হচ্ছে এই এই রেজিস্টেন্সটা যদি তোমাকে হাতে ফেলে দেয়, বলে যে এটার ভ্যালু বলো তুমি আমাকে মুখে মুখে, এবং মাল্টিমিটার ইউজ না করে তুমি কিন্তু ইজিলি দেখেই এটা বলে দিতে পারো, এখানে বলো কোথায় অসুবিধা। ফর্মুলাটা দেখে নাও, যে এক্স ইন্টু ওয়াই, ফর্মুলাটা হচ্ছে এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই না, এক্স ওয়াই পাশাপাশি বসবে, ইন্টু জেড মাল্টিপ্লায়ার, ঠিক আছে। তাহলে অন্য কেউ, কারোর অসুবিধা আছে, কালার কোড বের করাতে কারো সমস্যা আছে, স্বপ্ন নীল? নো ম্যাম। স্বপ্ন নীলকে, আচ্ছা চন্দন রিপ্লাই দিয়েছে, সৌম, অর্পণ, ঠিক আছে, আমি তোমাদের নীরবতাই সম্মতির লক্ষণ ভেবে এগোচ্ছি, ঠিক আছে চলো। তাহলে হলো আমাদের, তাহলে আমি একটা তোমাদের রেজিস্ট্যান্স এরকম দিচ্ছি, তোমরা আমাকে ভ্যালু বলো দেখি, যে প্রথম ব্যান্ডটা যেটা আছে, প্রথম ব্যান্ডটা ধরে নাও যে লেখো, ফার্স্ট ব্যান্ড হচ্ছে ব্লু, সেকেন্ড ব্যান্ড হচ্ছে রেড, থার্ড ব্যান্ড হচ্ছে অরেঞ্জ, থার্ড ব্যান্ড হচ্ছে অরেঞ্জ, এবং ফোর্থ ব্যান্ডে কোনো কিছু দেওয়া নেই, মানে 20% টলারেন্স ধরে নেবে, নো ব্যান্ড, নো কালার ব্যান্ড, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু কত হবে বলো, ফার্স্ট ব্যান্ড হচ্ছে ব্লু, সেকেন্ড ব্যান্ড সাপোজ ধরো রেড,
থার্ড ব্যান্ড অরেঞ্জ এবং ফোর্থ ব্যান্ডে কোনো কালার ব্যান্ড নেই। ম্যাম 186 ওহম হবে? ভালো করে দেখো, ভালো করে এইটা দেখো, এটা দেখে বলো, এই চার্টটা দেখে বলো। ইয়েস ম্যাম, 6 আর 2 পাশাপাশি বসবে যেহেতু ব্লু আর রেড আছে। অর্থাৎ একদম 6 2 আর ইনপুটে কি হবে? 3 ম্যাম। 3 2 3 থ্রি হবে। মাল্টিপ্লায়ারটা কি করে লিখতে বলেছিলাম? 10 টু দি পাওয়ার থার্ড ব্যান্ডটা মাল্টিপ্লায়ার বলেছি, তাহলে 10 টু দি পাওয়ার 3 হবে, ইনটু 10 টু দি পাওয়ার 3। 3 হবে না কিন্তু, শুধু ইনটু 10 টু দি পাওয়ার 3। ইয়েস ম্যাম। তাহলে আমাদের 62,000 ওহম এই ইয়েটার ভ্যালু, ঠিক আছে, রেজিস্ট্যান্স 62 কিলো। হ্যাঁ একদম, ভেরি গুড। এবার চলে আসি আমরা কানেকশনে, রেজিস্ট্যান্সের কানেকশন কিভাবে করব। যদি সিরিজ কানেকশন, ফার্স্ট অফ অল হচ্ছে, মানে রেজিস্ট্যান্সকে যদি আমি পর পর জুড়ে দিই সেটা হচ্ছে সিরিজ কানেকশন। তাহলে দেখো R1 R2 থেকে শুরু করে একদম R2 R n অবধি, মানে যতগুলি নাম্বার থাকবে ততটা, মানে যত কটা রেজিস্ট্যান্স তুমি অ্যাড করছো ততটা। তাহলে এই কানেকশনের যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই, তাহলে এর ভ্যালু হবে, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা হবে R1 প্লাস R2 প্লাস R3 ডট 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 Rn, মানে যত সংখ্যা আছে সব যোগ হতে হতে যাবে। কেন? কারণ এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি আমি কোনো ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, মানে এটাই হচ্ছে সিরিজ কানেকশনের বেসিক ফান্ডা, যে কারেন্টটা কিন্তু অল থ্রু দা রেজিস্ট্যান্স, মানে এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়েও সেম কারেন্টটা ফ্লো করছে, এবং যতগুলো রেজিস্ট্যান্স আছে ততগুলো রেজিস্ট্যান্সের ভেতর দিয়েও কিন্তু সেম কারেন্টই ফ্লো করছে। বাট যদি তুমি ভোল্টেজের দিক থেকে দেখতে চাও, তাহলে ভোল্টেজ দেখবে যে এই টোটালটা যেতে ভোল্টেজ রয়েছে সেই ভোল্টেজটা কিন্তু আমার এক থাকবে, সেটা এর অ্যাক্রসে একটা ভোল্টেজ হবে, এবং এর অ্যাক্রসে ভোল্টেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? কারণ এই যে রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে আমি ভোল্টেজটা রেখেছি, সেই ভোল্টেজটার সাপোজ যদি ধরো টোটাল ভোল্টেজ 20 ভোল্ট হয়, তাহলে এর অ্যাক্রসে আমাকে কত ভোল্টেজ আছে দেখতে হবে, এবং এখান থেকে যখন এর অ্যাক্রসে আমি ভোল্টেজ বের করতে যাব, দেখা যাবে যে এখানে আমার 20 ভোল্টের কিছুটা পোর্শন ভোল্টেজ ড্রপ হয়ে গেছে। সেই ড্রপ হওয়ার জন্য এখানে সাপোজ ধরো এটা হয়ে গেছে 18 ভোল্ট, তাহলে 2 ভোল্ট এখানে ড্রপ হয়ে গেছে। তাহলে পরপর যত আমি রেজিস্ট্যান্স এগোবো সামনের দিকে, তত আমার ড্রপ হতে হতে যাবে, আলটিমেটলি লাস্ট যে রেজিস্ট্যান্সটা থাকবে সেখানে কিন্তু মিনিমাম ভোল্টেজ থাকবে। তাহলে আমি দেখতে পেলাম যে সিরিজ কানেকশনের ক্ষেত্রে কারেন্ট সেম থাকে বাট ভোল্টেজ কিন্তু ডিফারেন্ট থাকে। সেই জন্য দেখো এখানে I1 = I2 = I3, মানে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তার অ্যাক্রসে কারেন্ট সব সমান বাট ভোল্টেজ গুলো অ্যাড হতে হতে যাবে। এবার এটা কেন আমি বললাম যে ড্রপ, একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, পুরো মানে অল থ্রু দা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই দুটো টার্মের সাথে তোমরা সব সময় রিলেটেড থাকবে, ভোল্টেজ ড্রপ এবং পাওয়ার লস। একটা ইলেকট্রিক, আমি সাপোজ একটা লাইভ এক্সাম্পল দিয়ে বলছি, তুমি একটা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প 60 ওয়াটের নিয়েছো, সেই 60 ওয়াটের ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পকে যখন তুমি একটা 220 ভোল্টের অ্যাক্রসে কানেক্ট করছো, সেই 220 ভোল্টের অ্যাক্রসে 60 ওয়াটের ল্যাম্পটার তোমার কি হচ্ছে, ড্রপ হচ্ছে, ভোল্টেজ ড্রপ, এবং সাথে সাথে ওই সার্কিটটার অ্যাক্রসে পাওয়ার লস হচ্ছে। তাহলে এই জিনিসটা একটু লিখে রাখো যে ভোল্টেজ ড্রপ আমরা কোথা থেকে ডিটারমাইন করেছি, ফ্রম দা বিগিনিং ওহমস ল। দেখো ভোল্টেজ ড্রপ ভি ইজ ইকুয়াল টু I into R, এক সেকেন্ড দাঁড়া,
वोल्टेज ड्रॉप भी इज इक्वल टू I into R এটা হচ্ছে ফ্রম ওহমস ল আমরা পেয়েছি ঠিক আছে ভোল্টেজ থেকে আমি আগের দিন দেখিয়েছিলাম যে কোন সার্কিটের কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দা কন্ডাক্টর তো বা সার্কিট টার্মিনাল তাহলে সেখান থেকে আমরা পেয়েছিলাম যে I ভার্সেস V এবং সেখান থেকে কিভাবে V ইজ ইকুয়াল টু IR এসেছে সেটা কিন্তু আমরা পেয়েছিলাম তাহলে এই যে IR টা আমি বলছি এই IR টাকে বলা হচ্ছে ভোল্টেজ ড্রপ আর এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে মানে যে 60 ওয়াটের বাল্বটা কানেক্ট করেছিলাম 230 ভোল্টের অ্যাক্রসে সেই রেজিস্ট্যান্সটা সেই বাল্বটার অ্যাক্রসে পাওয়ার লস কত হচ্ছে মনে রেখে দেবে এই ফর্মুলাটাও ছিল জীবন কাজে লাগবে আই স্কয়ার ইনটু আর ঠিক আছে এই দুটো লিখে রাখো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হ্যাঁ আইআর যেটা ওটা ভোল্টেজ ড্রপ তাই তো হ্যাঁ ভোল্টেজ ড্রপ আর পাওয়ার লস আই স্কয়ার আর মানে যে কোনো রেজিস্টিভ সার্কিটে বা যে কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ার লসের ফর্মুলাই হলো আই স্কয়ার আর ঠিক আছে এগুলো যখন মেশিন পড়বে আস্তে আস্তে হায়ার ইলেকট্রিক্যাল এর হায়ার আরো সাবজেক্ট পড়বে তখন দেখতে পাবে যে এই দুটো ফর্মুলা দিয়ে বেশ করেই ম্যাক্সিমাম ফর্মুলা কিন্তু রিলেটেড মেশিনের মধ্যে কপার লস হচ্ছে সেই কপার লসটা কি কপার লসটা হলো আই স্কয়ার আর লস ঠিক আছে যে কোনো ট্রান্সমিশন লাইন এই যে আমাদের বড় বড় যে টাওয়ারের সাথে যে লাইনগুলো কানেক্টেড রয়েছে সেই লাইনের অ্যাক্রসেও কিন্তু এই আই স্কয়ার আর লস হয় ঠিক আছে তাহলে ভোল্টেজ ড্রপ আর পাওয়ার লস এই দুটো কিন্তু মাথায় রেখে দেবে তাহলে সিরিজের ক্ষেত্রে আমি বললাম যে এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিন্তু ভোল্টেজ ড্রপ হতে হতে আলটিমেটলি লাস্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে মিনিমাম ভোল্টেজটা আমরা পাবো 20 ভোল্টের যদি একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করি প্রত্যেকটা অ্যাক্রসে কিন্তু ভোল্টেজ ড্রপ হবে তাহলে যদি তোমাকে পরীক্ষায় একটা সার্কিট দিয়ে দেয় তাহলে বের করতে পারবে আশা করি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন সিরিজ রেজিস্টিভ সার্কিট আমাদের ফর্মুলা হচ্ছে এটা ধরো 1 রয়েছে ভ্যালু এটা ধরো 3 রয়েছে এটা ধরো 4 রয়েছে পর পর যা রয়েছে তাহলে তখন আমি কি করব 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 মানে যত টোটাল করলে হচ্ছে সামেশন অফ টোটাল রেজিস্ট্যান্সই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন সিরিজ হ্যালো ম্যাম হ্যাঁ বলো ম্যাম তাহলে রেজিস্ট্যান্সটা কি যোগ হতে হতে যাবে এটা ইন কেস অফ সিরিজ দুটো তিনটে যখন রেজিস্টার যোগ করা হবে তখন তো কারেন্টটা মানে আরো বেশি দিতে হবে তাহলে ওরকম তো ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে যে তোমার রেজিস্টিভ সার্কিট আলাদা হয় আর প্রত্যেকটা মেটেরিয়ালের মিনিমাম রেজিস্ট্যান্স থাকে কন্ডাক্টর মেটেরিয়াল যে তুমি বানাচ্ছ কখনোই জিরো রেজিস্টিভ কন্ডাক্টেন্স হচ্ছে মানে একটা কন্ডাক্টর যখন আমি ডেফিনিশন বলছি যে বা কন্ডাক্টরকে যখন আমি রিপ্রেজেন্ট করছি তার মানে কি ও কারেন্টের ফ্লোকে একদম হেল্প করছে মানে কারেন্টের ফ্লো কন্ডাক্টরের মধ্যে স্মুথলি হতে পারে যেমন সিলভার বলতে পারো অ্যালুমিনিয়াম বলতে পারো কপার বলতে পারো এগুলো কি কন্ডাক্টর মেটেরিয়াল কিন্তু এর মানে এটা নয় যে এই কন্ডাক্টর মেটেরিয়ালের রেজিস্ট্যান্স জিরো কোনো প্র্যাকটিক্যাল কেসেই মানে তুমি আইডিয়াল জিনিস পাবে না মানে জিরো রেজিস্টিভ কন্ডাক্টর কখনোই হতে পারে না ঠিক আছে সেই কন্ডাক্টরের একটা মিনিমাম রেজিস্ট্যান্স ভ্যালু রয়েছে কিন্তু এই যে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার যদি কোনো রেজিস্টিভ সার্কিট থাকে তখন তোমার রেজিস্ট্যান্স বের করার কি প্রসেস মানে ধরো চারটে বাল্ব তুমি কানেক্ট করেছো একটা সার্কিটে ঠিক আছে তা চারটে বাল্বের একরাসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে চারটে বাল্বের একরাসে কত কারেন্ট ফ্লো করছে সেটা ডিটারমাইন করতে গেলে তোমাকে এই সিরিজ কানেকশন অ্যাপ্লাই করতে হবে বুঝেছো ইয়েস স্যার এবার চলে আসি আমরা প্যারালালে প্যারালালের ক্ষেত্রে কি হচ্ছে এইখানে যদি আমি ভোল্টেজ সোর্সকে কানেক্ট করে দিই তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকটার ভোল্টেজ সেম থাকবে কারণ এখানে কোনো ড্রপ হচ্ছে না এই ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে মানে এইটার অ্যাক্রসে যে ভোল্টেজ এটার অ্যাক্রসেও সেম ভোল্টেজ এটার অ্যাক্রসেও সেম ভোল্টেজ
তাহলে ভোল্টেজ এখানে কনস্ট্যান্ট থাকবে, মানে v ইজ ইকুয়াল টু v1 ইজ ইকুয়াল টু v2 হবে ইজ ইকুয়াল টু vn হবে, হ্যাঁ যত যে কটা থাকবে সেই ইকুয়াল হতে হতে যাবে। কারেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, ঠিক উল্টোটা হচ্ছে, যেমন ওখানে দেখছিলাম ভোল্টেজ যোগ হতে হতে যাচ্ছে না, এখানে কারেন্ট যোগ হতে হতে যাবে, ঠিক আছে। এর এর অ্যাক্রসে কারেন্ট হচ্ছে i1 যদি আমি ধরি, এর অ্যাক্রসে i2 ধরতে হবে, এর অ্যাক্রসে i3 ধরতে হবে, মানে এগুলো কিন্তু আলাদা আলাদা ভ্যালু দেবে আমাকে। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে কি করতে হবে, 1/r1 + 1/r2 + 1/rn। এবার তোমার যটা রেজিস্ট্যান্স থাকবে, আমি যদি দুটো ধরি তাহলে দুটো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে 1/r1 + 1/r2 মানে কি r1 + r2 / r1 এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হচ্ছে ফর্মুলাটা, r1 r2 নিচে থাকছে আর r2 + r1 বা r1 + r2 হচ্ছে ভ্যালুটা। তাহলে যদি তোমাকে প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে দেয়, তুমি সিম্পলি এই ফর্মুলা ইউজ করবে, সিম্পলি এই ফর্মুলা ইউজ করবে r1 r2 এই সরি r1 + r2 / r1, ঠিক আছে। একটা প্রবলেম করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে, মানে সার্কিটটা রয়েছে, সেখানে দেখো কানেকশনটাতে দুটো রেজিস্ট্যান্স প্যারালালে রয়েছে। এই দুটো প্যারালাল রেজিস্ট্যান্সের সাথে কি কানেকশন আছে, একটা সিরিজ রেজিস্ট্যান্স আছে, এবং এই টোটাল প্যারালাল আর সিরিজের সাথে একটা প্যারালাল রেজিস্ট্যান্স রয়েছে, আর এখানে একটা আর একটা সিরিজ রেজিস্ট্যান্স আছে। তাহলে আমি আস্তে আস্তে করতে করতে যাব। ফার্স্ট অফ অল আমার চোখে পড়ছে 3 আর 6 ওহম রেজিস্ট্যান্স। তাহলে 3 আর 6 ওহম কে প্যারালাল করলে কত হবে ভ্যালু আমাকে বলো তো, খাতায় করো, খাতায় করো, ছবিটা আঁকো, খাতায় করো। ফর্মুলাটা আমি আরেকবার তোমাদের একটু বলে দিই, একটু আমি লিখে বলে দিই, তাহলে হাফ ওহম হচ্ছে, হাফ ওহম, হ্যাঁ বলছি, দাঁড়াও এক সেকেন্ড, একটু বাকিদেরকে আমি একটু বলে দিই যে প্যারালালের ক্ষেত্রে ফর্মুলাটা হবে, আমার এটাতে লিখতে প্রচন্ড অসুবিধা হচ্ছে, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, সেটা যটাই রেজিস্ট্যান্স থাকুক না কেন, আমি সাপোজ দুটো দিয়ে দেখাচ্ছি আর ওয়ান আর টু উপরে থাকবে, এটা হচ্ছে আমাদের 1/ যদি আমি করি তাহলে হবে, কিন্তু যখন আমি উল্টে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি বের করেছিলাম কি 1/ আর ইকুইভ্যালেন্ট, এটা করলে এটা আসছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, উল্টে যাবে, এটা যদি 1/ হয় তাহলে উল্টে গেলে কত হচ্ছে, এটাকে ঘুরিয়ে দাও, আর ওয়ান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু, তাহলে এই অঙ্কতে 3 আর 6 ওহম প্যারালালে রয়েছে, ভ্যালু কত হবে, 3 × 6 / 3 + 6, তাই তো, 3 × 6 = 18/9, মানে হচ্ছে 2 ওহম, 18/9, 3 × 6 / একটু করো তোমরা খাতায়, ঠিক আছে, আমি তো এখানে দেখাতে পারছি না, আমি যেটা বলছি সেই অনুযায়ী করো, 3 × 6 / 3 + 6, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 3 × 6 / 3 + 6, তাহলে ইজ ইকুয়াল টু লেখো 2 ওহম, হয়েছে। এবার দুইয়ের সাথে এই রেজিস্ট্যান্সকে যোগ করে দাও, মানে সার্কিটটা হবে এরকম, যখনই তুমি প্যারালাল করে দিলে, মানে প্যারালালের ভ্যালু বের করে দিলে, তাহলে প্যারালালের ভ্যালুটা যদি 2 ওহম হয়, তার সাথে দেখো 18 ওহম, এটা ছিল 2 ওহম আর এটা ছিল, সিম্পলিফাই করতে করতে যাবে তাহলে সুবিধা হবে, 18 ওহম, তাদের সাথে প্যারালালে কি আছে 5 ওহম, তাদের সাথে প্যারালালে কি আছে 5 ওহম,
তাহলে বুঝতে পারলে যে মিনিমাইজ করলাম সার্কিটটাকে মিনিমাইজ করলাম এটা বুঝতে পারলে কানেকশনটাকে এই যে এটা ছিল এটা তো আমি ভ্যালু বের করে নিলাম 2 ওহম তাহলে 2 ওহমটাকে আমি একটা রেজিস্ট্যান্সে নিয়ে এলাম নিয়ে কি হলো 18 ওহমের সাথে সিরিজ হয়ে গেল তাহলে এর সাথে আবার দেখো 5 ওহম প্যারালালে আছে তাহলে এখান থেকে আমি ভ্যালুটা বের করে নিতে পারবো 20 ওহম তার সাথে 5 ওহম প্যারালালে তাহলে 20 আর 5 এর প্যারালাল করলে কত হয় দেখো 20 ওহম তার সাথে প্যারালালে 5 ওহম 4 ওহম হবে 20 ইনটু হ্যাঁ 20 ইনটু 5 মানে 100 ডিভাইডেড বাই 25 মানে 4 ওহম লাস্টেরটা কি লাস্টেরটা নাম সিরিজ ম্যাম লাস্টেরটা সিরিজে যোগ করে দেবো তাই তো মানে 4 প্লাস 4 প্লাস 10 তাহলে তাহলে সিম্পলি হ্যাঁ একদম দেখো সিম্পলি তাহলে কি হলো আমি প্রথমটা মিনিমাইজ করলাম যে 2 ওহমে মিনিমাইজ করে নিয়েছিলাম তার সাথে 18 ওহম ছিল আর এখানে আরেকটা সিরিজ ওহম ছিল সিরিজের একটা রেজিস্ট্যান্স ছিল যেটার ভ্যালু ছিল 10 ওহম রাইট তাহলে যখনই আমি এটার প্যারালাল করলাম এটার প্যারালাল করলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট ছিল কত 4 ওহম তাহলে 4 ওহম সরি এক সেকেন্ড 4 ওহম তার সাথে হাতই চলছে না 4 ওহম তার সাথে হচ্ছে 10 ওহম যোগ করলে কত হবে 14 ওহম 14 ওহম 14 ওহম তাহলে এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হলো দেখো এত বড় সার্কিটটা আমরা সলভ করে নিলাম কোনো অসুবিধাই হলো না তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে 14 ওহম 14 ওহম সবাই বুঝতে পেরেছো ম্যাম হ্যাঁ ম্যাম বলছি এখানে স্টেপ বাই স্টেপ হতে মানে যেটা যার পরে আছে ধরুন আপনি লাস্ট স্টেপের আগেটা হচ্ছে প্যারালাল আছে তো ওই জন্য আপনি প্যারালালটা আগে করলেন তারপর লাস্ট সিরিজটা করলেন তো এখানে যদি সিরিজ তাহলে ভ্যালু ভুল হয়ে যাবে ভুল বল না তোমার ভ্যালু ভুল হয়ে যাবে ভ্যালু ভুল হয়ে যাবে পরপর যেটা আছে কখনোই তুমি এই যে 3 ওহম বেরোলো 3 এর সাথে 18 যোগ করলে তারপরে কি 10 ওহম যোগ করে দিতে পারবে মানে 2 না 3 2 বেরিয়েছিল 18 আর 2 20 20 আর 10 30 30 এর সাথে এটা প্যারালাল করলে কি সেম ভ্যালু আসবে না তাহলে তাহলে আমাদের স্টেপ বাই স্টেপই করতে হবে যেটা আগে আছে মানে প্রথম আমাদের এই ভোল্ট এই রেজিস্ট্যান্স দুটো প্যারালালে তার সাথে সিরিজে রয়েছে কে 18 এবং এদের সাথে প্যারালালে কে আছে 5 এবং টোটালটার বাইরে রয়েছে 10 ওহম সিরিজে তাহলে মিনিমাইজ করতে করতে যাব যখন আমার এই দুটো প্যারালাল বের করার পর একটা ভ্যালু এলো এখানে আমি একটা একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সের সিম্বল দেব সেটার ভ্যালু পুট করব 2 ওহম আবার তার সাথে 18 ওহম রয়েছে মানে হলো আমার 20 ওহম তাহলে আবার একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স আমি অ্যাড করলাম মানে 20 ওহমের রেজিস্ট্যান্স তার সাথে 5 ওহম প্যারালালে এবং তাদের সাথে 10 ওহম সিরিজে তাহলে 20 আর 5 এর প্যারালাল করলে একটা সিঙ্গেল ভ্যালু এলো সেই 4 ওহম তাহলে 4 ওহম একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স আমি অ্যাড আঁকলাম তার সাথে 10 ওহম কে সিরিজে আঁকলাম তাহলে 14 ওহম হয়ে গেল বাকি দুটো নিউমেরিক্যাল তোমরা পরের দিন নিজেরা চেষ্টা করবে ঠিক আছে বাকি দুটো হোমওয়ার্ক রইল আমি পরের দিন না পারলে বলে দেবো এটা একটুখানি তোমরা ফটো তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও আমি যতক্ষণ গ্রুপে অ্যাড না হতে পারছি এই নোটসটা তোমাদের তো দিতে পারছি না তোমরা এটা একটা ফটো তুলে নাও ঠিক আছে ছবিটা দাঁড়া আমি একটু বড় করে স্ক্রিনশট নিয়ে নাও তাহলে বলো কোনো সমস্যা বাকিদের নো ম্যাম আমি স্ক্রিনশটটা নিতে পারিনি ম্যাম আচ্ছা একবার একটুখানি দিয়ে দিচ্ছি হ্যাঁ এক সেকেন্ড ওকে ম্যাম ডান নেওয়া হয়ে গেছে আচ্ছা এবার আমি এক কটা কোয়েশ্চেন করছি তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো দেখো ধরতে পারছো কিনা যে এ প্রপার্টি সরি দ্য প্রপার্টি অফ এ কন্ডাক্টর ডিউ টু হুইচ ইট পাসেস কারেন্ট ইজ কল্ড হোয়াট কারেন্ট পাস কে হেল্প করে এই প্রপার্টিটাকে কি বলা হয় কন্ডাক্টর কন্ডাক্টেন্স আর একটা কোয়েশ্চেন বলো যে
Conductance is reciprocal of which element? Conductor is reciprocal of which element? Aager din koriye chila. Ma'am, resistance. Ekdom, very good. Tale conductance hoche, reciprocal hoche, resistance. Conductance er unit ki? Ma'am, conductance er unit ma'am, mho ba siemens. So, eta ma'am, resistance er resistance. Resistance er hoche, ohm. Tale 1 by mho korle hai, ohm. ঠিক আছে 1 বাই জি অথবা 1 বাই জি মানে কি জিটাকে আমরা কন্ডাক্টেন্সকে যে ইংলিশ লেটার দিয়ে ডিনোট করে থাকি সেটা হচ্ছে কন্ডাক্টেন্স জি ঠিক আছে রেজিস্ট্যান্সকে যেমন আর দিয়ে ডিনোট করি সেরকম কন্ডাক্টেন্সকে আমরা জি দিয়ে ডিনোট করি ক্যাপিটাল জি মনে থাকবে তাহলে ক্যাপিটাল 1 বাই ক্যাপিটাল জি মানে হচ্ছে আর বা 1 বাই আর মানে হচ্ছে ক্যাপিটাল জি উল্টো ইয়েস ঠিক আছে আর একটা জিনিস বলো দা রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ কার সাথে ইনভার্সলি ভ্যারি করে রেজিস্ট্যান্স কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কোন প্যারামিটারের সাথে ভ্যারি করে ইনভার্সলি ভ্যারি করে কোন প্যারামিটারের সাথে বলতে পারবে ফর্মুলাটা মনে করো তাহলেই বলতে পারবে ফর্মুলাটা মনে করো আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ তাহলে ইনভার্সলি কার সাথে ভ্যারি করছে ক্রস সেকশনাল এরিয়া ইয়েস ম্যাম রাইট হ্যাঁ তাহলে এটা হবে এরিয়া অফ দা ক্রস সেকশন ঠিক আছে এরকমই ছোট ছোট শর্ট কোশ্চেন পরীক্ষাতে যখন আসবে তখন শর্ট কোশ্চেন আসবে এরকম রেজিস্ট্যান্স রিলেটেড এগুলোই আছে আর সেরকম কিছু নেই পরদিন আমি বাকি অন্য যে কম্পোনেন্ট গুলো রয়েছে সেগুলো পড়াবো আর সিলেবাসে যা যা আছে আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে তোমাদের কলেজে ইনোভেশন সেল আছে তোমরা সবাই জানো আইআইসি যেটাকে আমরা বলি তো সেই আইআইসির থেকে কিছু সেলফ ড্রিভেন অ্যাক্টিভিটিস করতে হয় যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে তোমরা কে কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে জানো তোমাদের মধ্যে শুনতে পাচ্ছো হ্যালো হ্যালো ইয়েস হ্যাঁ বলছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে জানো কেউ হ্যালো হ্যালো শুনতে পাওয়া যাচ্ছে ইয়েস ম্যাম শোনা যাচ্ছে হ্যাঁ বলো কেউ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের নাম শুনেছো পিপিটি পিপিটির নাম শুনেছো হ্যাঁ বা না তো বলো তারপরে তো আমি কথাটা এগোতে পারবো কেস ম্যাম নাম শুনেছি কিন্তু করতে পারি না আচ্ছা তো তোমাদের ল্যাপটপ কার কার কাছে আছে ল্যাপটপ তোমাদেরকে আজকে তোমরা জয়েন করবে সন্ধে 6টা থেকে একটা প্রোগ্রাম আছে আইআইসি এর তো সেখানে 6টার প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর আমি আর স্বর্ণেশা ম্যাডাম আরেকজন ম্যাডাম আছেন উনি দেখিয়ে দেবেন ঠিক আছে কিভাবে পিপিটি বানাতে হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে হয় তোমরা যদি এটা এখন থেকে শিখে রাখো তোমাদের থার্ড ইয়ারে গিয়ে বা সেকেন্ড ইয়ারেও হয়তো কিছু প্রেজেন্টেশন বানাতে হতে পারে থার্ড ইয়ারে তো লাগবেই ফাইনাল ইয়ার প্রজেক্টের জন্য তো সেই প্রেজেন্টেশন এবং যারা হায়ার স্টাডি করতে যাবে সারা জীবন লাগবে তো সেটা যদি তোমরা এখন থেকেই শিখে যাও তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা টপিক দিয়ে দেবো সেই টপিকের উপরে তোমরা বানাবে তো সন্ধেবেলায় তোমরা প্রত্যেকে জয়েন করবে আমি আশা রাখবো তো তখন হ্যাঁ বলো হ্যাঁ অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্কটা বারবার একটু হ্যাঁ না অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা আমার প্রবলেম হচ্ছিল আমি আপনার সব কথা শুনতে পাচ্ছিলাম কিন্তু রিপ্লাই করতে পারছিলাম এখন নেটওয়ার্কটা স্টেবল হয়েছে তো আপনি বলছেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা করতে ম্যাম আমি করতে পারি একদম তাহলে তো খুব ভালোই হয়েছে
তো তুমি আজকে সন্ধেবেলায় যে প্রোগ্রামটা আছে দেখবে, তোমাদের গ্রুপে হয়তো দেওয়া হয়েছে স্টুডেন্ট গ্রুপে, তো সেই প্রোগ্রামটা জয়েন করবে এবং আফটার দ্য প্রোগ্রাম একটা 10-15 মিনিটের সেশন আমি করাবো, আমি বা আরেকজন ম্যাডাম আছে, যে কেউ একজন করাবেন। তো সেখানে তোমাদেরকে বাকিরা যারা জানো না তাদেরকেও শিখিয়ে দেবো, এবং একটা কি দুটো টপিক দেবো, সেই টপিকের ওপরে 10 থেকে 15টা, ম্যাক্সিমাম 15টা আর মিনিমাম 10টা স্লাইডের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে হবে। তোমাদের কোনো প্রেজেন্টেশন দিতে হবে না, জাস্ট তোমাদের ওই ইয়েটা প্রেজেন্টেশনটা বানিয়ে আমাদেরকে জমা দিতে হবে। আইআইসি সেলফ ড্রিভেন অ্যাক্টিভিটিস এর মধ্যে এটা রয়েছে, তো এটা তোমাদের করতে হবে। তো সন্ধেবেলায় সবাই জয়েন করো, দেখা হচ্ছে, ঠিক আছে? নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে, স্যার জয়েন করে যাবেন।